पढ़ते हो, तुमको कोई अक्ल वक्ल आती है कि नहीं? या नमाज के बहाने अंदर मस्जिद में जाके कुछ और ही करते हो तुम लोग? प्लानिंग करते हो लड़कियों को फंसाओ, हिंदू की लड़की ब्राह्मण की लड़की को फंसाओ 7 लाख रुपए मिलेंगे, पंजाबी की लड़की को फंसाओ 8 लाख मिलेंगे, वैष्णव बनिए की लड़की को फंसाओ 6 लाख मिलेंगे। ये तुम्हें सिखाया जाता है तुम्हारे मस्जिद मदरसों में। ये हेमंत विश्वा शर्मा ने तुम्हारे 700 मदरसे बंद कर दिए, और कोई मेरे जैसी तुम्हारे पल्ले पड़ गई ना तो पूरे भारत में से तुम्हारे मदरसे, तो छोड़ो तुम्हारी अवैध दरगाह मस्जिदें जितनी बनी है ना, इन सबको उड़ाएंगे। और तुम्हारा लव जिहाद और लैंड जिहाद का जो एडंजा चल रहा है वो उड़ाएंगे। ये जो तुम सड़कों पे नमाज वमाज पढ़ते हो ना कमबख्तो, थोड़े से बच्चे कम पैदा करो तो तुम्हारी तशरीफ टिकाने की तुमको जगह मिलेगी तुम्हारे घर में। अब घर में 4-4 औरतें रखते हो, 40 बच्चे रखते हो, तो तशरीफ टिकाने की भी जगह नहीं है। तुम्हारे घर में टॉयलेट तो होगा ना, तुम उस टॉयलेट की सीट पे बैठकर नमाज क्यों नहीं पढ़ते हो? গরুর বাচ্চা গোবর খায় না, গরুর বাচ্চা কি খায়? দুধ খায়। আর আমাদের দেশে মানুষের বাচ্চা তারা গোবর খায়, গোমূত্র খায়। কিছু গোবর খোর, কিছু মুত খোর, তারা কিন্তু আজকের এই ভিডিওটির কোনো মর্যাদা কিন্তু তারা বুঝবে না। যারা সম্প্রীতির মানুষ, একতার মানুষ, ভালোবাসার মানুষ, তারাই এই ভিডিওটির মর্যাদা বুঝবে। তাই সকলকে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, কারণ এই মুহূর্তে দেশে যে সাম্প্রদায়িক ভেদাভেদ শুরু হয়েছে এই ভিডিওটি খুব প্রয়োজন। কিন্তু আমার কথা আমি বলছি, আজকে সকাল থেকে পুরোটা দিন, এখন ঘড়িতে আমার বাজে প্রায় 8টা, এই 7:30 অবধি, সকাল 10টা থেকে 7:30 অবধি আমার হিন্দু বন্ধুদের সঙ্গে আজকে কেটেছে। আজকে আমার কেটেছে, কারণ আমরা সাম্প্রীতির মানুষ, আমরা দাঙ্গাবাজ নয়। তাই আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, আপনারা দেখুন, তারপরে কথা আগে বাড়া। কিছু ভাই গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় দিয়ে যাচ্ছে, দাড়িওয়ালা টুপিওয়ালা, মানে যাদেরকে জেহাদি বলা হয়, আতঙ্কবাদী বলা হয়, কিছু মানুষ বলে, সবাই নয়, সেই দাড়িওয়ালা টুপিওয়ালা বৃদ্ধ মানুষটি ওই গেরুয়া পতাকা নিয়ে হিন্দু ভাইরা আগে আসছে, প্রত্যেকের হাতে একটি করে পানির বোতল দিচ্ছে। এটাই তো আমাদের ভারত, এটাই তো আমাদের ভারতবর্ষ। এর জন্যই এর নাম হলো ভারত। আজকে কিছু মানুষ তারা গোবর খাচ্ছে, গোমূত্র খাচ্ছে, আর মানুষের মধ্যে ভেদাভেদ শুরু করছে, কারণ তারা প্রেম ভালোবাসা মোহাব্বত তারা এগুলো বোঝে না। তারা আবার এখন বলতে শুরু করেছে যে হিন্দু মুসলমান ভাই ভাই হতে পারে না, আর হিন্দু মুসলমান করে, হিন্দু মুসলমানের সঙ্গে একসঙ্গে থেকে খেয়ে খেলাধুলা করে আমরা সকলে বড় হয়ে যাচ্ছি, আর তারা ভ্যাট বকি চলেছে। কারণ আমার তো মনে হচ্ছে তাদের বাড়িতে তাদের হয়তো বাবা মাকেও তারা সম্মান দেয় না, কারণ তারা বাইরের মানুষের সঙ্গে যদি এই ব্যবহার করে তা বাড়ির লোকের সঙ্গে কি করবে? তাই আপনাদের সঙ্গে, তাই আমি ভাবলাম যে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করুন। এই ভিডিও নিয়ে আপনার রায়, আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার, ভালো লাগলে লাইক, ভালো না লাগলে ডিসলাইক। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।